সুপার ব্লু মুন রাখি পূর্ণিমার আকাশত সুপার ব্লু মুন সুপার মুন বা অতি চন্দ্র আর ব্লু মুন বা নীল চন্দ্রর সমাহেরে বুধবারে পূর্ণিমা হয়ে উঠিছে বিরল মহাজাগতিক পরিঘটনা সুপার মুন আর ব্লু মুন একেলগে কোৱা হৈছে সুপার ব্লু মুন চন্দ্র নিজৰ কক্ষপথৰে পৃথিৱীক প্ৰদক্ষিণ কৰোঁতে নিকটম বিন্দুলৈ আহিলে সেই পৰিঘটনাক কোৱা হয় সুপাৰ মুন বা অতি চন্দ্ৰ। সেইদিনা চন্দ্ৰটো 30% অধিক উজ্জ্বল আৰু আনদিনাৰ পূৰ্ণিমাতকৈ চন্দ্ৰটো 40% ডাঙৰকৈ দেখা যায়। আনহাতে একেটা কেলেণ্ডাৰ মাহতে দুবাৰ পূৰ্ণিমা পৰিলে দ্বিতীয় পূৰ্ণিমাৰ চন্দ্ৰক কোৱা হয় ব্লু মুন বা নীল চন্দ্ৰ। এই মাহত 1 আগষ্টত পূর্ণিমা হওয়ার পাছত 30 আগষ্টত দ্বিতীয়টো পূর্ণিমা। 21টা চন্দ্রমাহত গড়ে 29.53 দিনকৈ থাকে। সেই হিচাপত 354 দিনতে 12টা চন্দ্রমাহ আৰু তেতিয়াই একেটা কেলেণ্ডাৰ বৰ্ষতে দ্বিতীয়টো পূর্ণিমা পৰে, যাক কোৱা হয় ব্লু মুন বা নীল চন্দ্ৰ। ব্লু মুন বা নীলা চন্দ্ৰ এটা নামহে, চন্দ্ৰটো নীলা দেখা নাযায়, উজ্জ্বল কমলা রঙরহে দেখা যায়। বুধবারে সুপার মুন আর ব্লু মুন দুটা পরিঘটনা একেলগে হওয়ার বাবে কোয়া হয়েছে সুপার ব্লু মুন। বুধবার পিছত এই মহাজাগতিক ঘটনাটো পুনের বহু বছরলৈ সংঘটিত নহব। পরবর্তী সুপার ব্লু মুন 2037 চনত পুনের দেখা যাব। বুধবারে নিশা 8:37 মিনিটত সুপার ব্লু মুন সর্বাধিক উজ্জ্বল হব। নাসার মতে ব্লু সুপারমুন এক অতি বিরল ঘটনা। জটিল বৈজ্ঞানিক পরিস্থিতির বাবে এই চন্দ্র প্রায় প্রতি 10 বছরত কেবল এবারহে দেখা যায়। কিন্তু কেতিয়াবা সুপার ব্লু মুনের মাজর ব্যবধান 20 বছরলৈকে হব পারে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।